আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। হালিশহর স্টেশনে দুদফা দাবিতে রেলকে ডেপুটেশন জমা দিল বাংলা পক্ষ। দীর্ঘদিন ধরে হালিশহর স্টেশন থেকে প্রদেয় রেলের টিকিটে হিন্দি এবং ইংরেজি ভাষা থাকলেও আশ্চর্যজনকভাবে বাংলা ভাষা নেই এবং ট্রেনের ম্যানুয়াল ঘোষণা যিনি করেন তিনি ঠিকমতো বাংলা বলতে পারেন না, ফলে বাংলায় ঠিকমতো ঘোষণাও হয় না। পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের মাতৃভাষা বাংলা। এই ভাষা বৈষম্যের ফলে স্থানীয় বাসিন্দাদের নিত্যদিন সমস্যায় পড়তে হয়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি করেছে। সেই জন্য বাংলা পক্ষ উত্তর চব্বিশ পরগনা শিল্পাঞ্চল শাখার পক্ষ থেকে রেলের টিকিটে বাংলা ভাষা ছাপানো এবং ট্রেনের ঘোষণা যাতে সুস্পষ্ট বাংলা ভাষায় হয় তার দাবিতে হালিশহর স্টেশনে স্টেশন মাস্টারকে ডেপুটেশন দেওয়া হলো। দেখে নেব সেই চিত্র। জয় বাংলা। আজকে আমরা হালিশহর স্টেশনে স্টেশন মাস্টারের কাছে এসেছিলাম ডেপুটেশন দিতে। বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে যে অ্যানাউন্সমেন্টটা হয়, যেটা মেশিনে অ্যানাউন্সমেন্টটা হয় সেটা বাংলায় হলেও যেটা ম্যানুয়ালি অ্যানাউন্সমেন্ট হয় সেক্ষেত্রে বাংলায় যে অ্যানাউন্সমেন্টটা হয় সেটা সঠিকভাবে হয় না। এবং দ্বিতীয় যে ইস্যুটে ছিল সেটা হচ্ছে যে এখানে যে রেল কাউন্টার থেকে যে টিকিটগুলো ইস্যু করা হয় সেই টিকিটে হিন্দি এবং ইংরাজি থাকলেও সেই টিকিটের মধ্যে বাংলা থাকে না। যেহেতু এই হালিশহর স্টেশনটা বাংলার মধ্যে এবং আমাদের এই বাংলায় 86% মানুষের পর মাতৃভাষা বাংলা এবং তারা পড়তে লিখতে বলতে বাংলাই পারে, সুতরাং আমাদের দাবি হচ্ছে যে অবিলম্বে এই হালিশহর স্টেশন থেকে যে সমস্ত টিকিটগুলো ইস্যু করা হচ্ছে তাতে যেন সুস্পষ্টভাবে বাংলা থাকে। জয় বাংলা। জয় বাংলা। বাংলা। এবং আমরা এটা আজকে দিলাম স্টেশন মাস্টার, ফোনে কথা হয়েছিল যিনি নিলেন নাকি ডেপুটেশনটা তিনি ওনার সাথে ফোনে কথা বললেন এবং বলার পরে বলা হলো উনি বললেন অবিলম্বে দেবেন। এমনকি আমরা যখন বললাম যে আপনি যে স্ট্যাম্পটা মারলেন তাতেও কিন্তু বাংলা নেন, এইগুলোতেও বাংলা দরকার। সমস্ত সার্ভিসে সমস্ত যত পরিষেবা আছে পশ্চিমবাংলায় রাজ্য সরকার তথা কেন্দ্র সরকার সমস্ত পরিষেবায় বাঙালির বাংলা ভাষায় পরিষেবা দেওয়া বাধ্যতামূলক, অবিলম্বে করতে হবে। উনি ছিলেন না, উনি যিনি চার্জে ছিলেন আজকে ওনার পরিবর্তে উনি বললেন যে এটা উনি শিয়ালদা ডিআরএম অফিসে পাঠিয়ে দেবেন এবং অবিলম্বে ওনারা অভিযুক্ত জানাবেন যে যত শীঘ্র সম্ভব এই বিষয়টা যাতে কার্যকরী হয় টিকিটটা বাংলা। এক্ষেত্রে আপনারা কি উল্লেখ করেছেন যে পার্শ্ববর্তী নৈহাটি এবং কাঁচাপাড়া স্টেশন থেকে টিকিট ইস্যুতে বাংলা থাকছে বাট হালিশহরে মাঝখান থেকে থাকছে না, রেলের যদি নির্দিষ্ট নিয়ম হয় তাহলে সব জায়গাতে? হ্যাঁ অবশ্যই, এটা বলা আছে, এটা বলা হয়েছে। তাতে উনি কোনো প্রতিক্রিয়া দিলেন কি? না, বললেন আমরা খেয়াল করিনি বা কিছু, উনি বলেছেন ব্যবস্থা নেবে। আমি আশা করছি খুব তাড়াতাড়ি ব্যবস্থা হবে, যদি ব্যবস্থা না হয় এই ডেপুটেশন থেকে কিন্তু আমরা সীমিত নয়, আমরা কিন্তু এর পরবর্তীতে যে পদক্ষেপ নিতে হয় সেটা নেব এবং প্রতিটা স্টেশনেই বাংলা ভাষা। এটা শুধুমাত্র হালিশহরে দিলাম মানে এই নয় যে হালিশহর থেকে সীমাবদ্ধ, পশ্চিমবাংলার প্রতিটি স্টেশনে বাংলা ভাষায় পরিষেবা, সমস্ত রকমের পরিষেবা বাঙালিকে এবং বাংলাভাষীকে দিতে হবে। ব্যুরো রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377। আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।